বন্ধুরা আমার নাম দীপা সরকার আমি ইউটিউবে নতুন ভিডিও নিয়ে আসছি আজ আজকে আমি তোমরা ক্যামেরার সামনে আজকে আমাকে প্রথমবার দেখতে পাচ্ছো আমার নতুন আয়ুষ বাংলা ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগতম এই চ্যানেলে তোমরা দেখতে পাবে আমি সারা দিনে কি করি কোথায় যাই কি রান্না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব যেহেতু আমি চ্যানেলটা নতুন খুলছি তো সবকিছু একবারে পারবো না কিছু কিছু ভুলও হয়ে যেতে পারে তো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব তোমরা অতরু করে দেখবে আর আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তাহলে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে ভুল ত্রুটি হলে কিছু মাফ করে দিও বন্ধুরা কারণ আমি নতুন ব্লগ বানাচ্ছি জানি না কিভাবে কি করতে লাগে আমিও ইউটিউব দেখে দেখে কিছু কিছু করছি তো আমারও ইচ্ছা যে আমিও কিছু আমিও একটু ইউটিউবে যাই সবার সাথে সবাই আমাকে চিনু আমার এটাই ইচ্ছা তো চলো আমি সারাদিনে কি করি কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করব আয়ুষ আয়ুষ হলো আমার ছোট ছেলের নাম আমি তাকে দিয়ে চ্যানেলটার নাম দিয়েছি বেশিরভাগ ভিডিও আমার ছেলেরই থাকবে ও খুব দুষ্টুমি করে তোমরা এই চ্যানেলে দেখতে পাবে ওর দুষ্টুমি কি করে কি বলে খুব বকবক করে জানো তো আমার থেকে আমার ছেলে বেশি বকবক করে তো আমার ছেলের বকবকানি দেখতে তোমরা তৈরি থেকো চলো আমি আমার রান্নাঘরে নিয়ে যাই আজকে একটু শর্ট ভিডিও তোমাদের সাথে করে দিই আমি সারা দিনে কি করি তো দেখো আমার রান্নাঘরে যেতে হলে আমাকে এতটা জল ফিরে যেতে লাগে আমার ছেলে সারাদিন জলের মধ্যে খেতে থাকে চলে আসো দেখো এটা আমার বড় ছেলে বহুত বদমাশ এসো আমার রান্নাঘরের ভিডিও তোমাদেরকে দেখাই দেখো গরিব পরিবারের রান্নাঘর তোমাদেরকে কেমন লাগে প্লিজ কমেন্টে বলো আজকে আমার মেনুতে আছে শর্টকাট রান্না ডিমের ঝোল দেখতে পাচ্ছো তারপর আছে কাঁকড়ার চাটনি জানো তো আমাদের এখানে কাঁকড়া ধানক্ষেত থেকে আমার হাজবেন্ড ধরে এনেছে কাল রাতে ও বলেছে ওটা দিয়ে চাটনি খাবে ও আমাকে কাঁকড়া ধুয়ে দিয়ে রেখে গেছে বলছে এটা চাটনি করবা আমি এসে খাবো তো দুপুরে খেতে আসবে তার জন্য আমি চাটনি করে রেখেছি তো বন্ধুরা আজকে এখানেই আমি ব্লগ শেষ করলাম প্রতিদিন একটু একটু করে দিব সবকিছু তোমাদের সাথে শেয়ার করব বাই